হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে অনেক স্বাগত সবাই কেমন আছো পুরো ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে এটা হলো গত সোমবারের ব্লগ ব্লগটা পোস্ট করতে একটু দেরি হচ্ছে কারণ ভয়েস ওভার দেওয়া হয়নি চিনি রানি স্কুলে যাচ্ছে শনি রবি দুদিন ছুটির পরে চিনি স্কুলে গেলে আমি ঘরের যা বাসি কাজ থাকে ওগুলো সেরে নেবো আর সন্দীপ এসে ঘরটা মুছে দেবে দেন দিন স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো আজকে আমি সন্দীপ দুজনেই উপোস তো বান্না সেরকম ঝামেলা নেই খালি চিনির জন্য খাবার বানাবো তবে একটা কথা বলে রাখি এটা আমি জানতাম শ্রাবণ মাসের শেষ সোমবার কারণ আমাদের পাশের ফ্ল্যাটে যে সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিটি থাকে বালেশ্বরী বলি না তুমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ও মানে শ্রাবণের লাস্ট ফ্রাইডেতে ওরা লক্ষ্মী পুজো করে আর লক্ষ্মী পুজো বলতে আমাদের বাঙালিদের থেকে সাজসজ্জা পুজোর নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা প্রসাদ দিয়ে গেছিল সেই অনুযায়ী কিন্তু শ্রাবণের শেষ সোমবার আমি মানে যেটা দেখেছিলাম সেটা বারো তারিখ হচ্ছে আমি ফটো পোস্ট করেছিলাম সেখানে এক দিদি বললেন যে না সেটা নাকি বারো তারিখ না উনিশ তারিখ বাট এছাড়াও আমি জানো তো প্রচুর লোককে দেখলাম ফেসবুকে ওই বারো তারিখেই শ্রাবণের শেষ সোমবার হিসেবে পালন করেছে এবার বুঝতে পারছি না যে আমি কনফিউশনে ছিলাম আলটিমেটলি নিজেকে শান্ত রাখার জন্য আর মাথাটাকে ঠান্ডা করার জন্য বললাম ঠাকুরকেই তো পুজো দিয়েছি শেষ সোমবার হোক বা মিড থার্ড সোমবার ঠাকুর নিতে যেদিন চেয়েছেন সেদিন দিয়ে দিয়েছি তো তোমরা জানিও মানে অ্যাকচুয়ালি কোনটা ঠিক ছিল শেষ সোমবার কোনটা ছিল বারোই আগস্ট না উনিশে আগস্ট আসছে সেটা এনিওয়েজ উনিশে আগস্ট আমি ফাস্টিং করতে না পারলেও আমি উনিশে আগস্টও পুজো দেবো সোমবার পড়ছে ওই দিন আর তাছাড়া এখন রিসেন্টলি যে সমস্ত ঘটনাও ঘটছে না সে সমস্তর জন্য একদম মনটা ভালো ছিল না তো ভয়েস ওভার এটা আর দিয়ে উঠতে পারিনি এখন বললে বলবে তুমি ভিডিও যে পোস্ট করো তা তো না পোস্ট আমি করেছি সেসব ভিডিও না কিছুটা আগে রেডি করা ছিল আর দেখবে একটা দুটো প্রমোশনাল ভিডিও যে পোস্ট করেছি ওগুলো না যেটা হয় আমাকে তোরা টাকা দিয়ে প্রমোশনটা করায় তো আমাকে মন ভালো থাকুক না থাকুক একটা টাইমের মধ্যে মানে সব কাজেই দেখবে একটা টাইমের মধ্যে তোমাকে সেই কাজটা কিন্তু কমপ্লিট করে দিতে হয় তো সেখানে আমি বাধ্য ছিলাম করতে আর একটা কথাও তোমাদের সাথে শেয়ার না করে পারছি না আমি জানি যারা আমায় ভালোবেসে দেখো তারা ডেফিনেটলি বলবে যে বোন বা দিদি এই সমস্ত কথা কিন্তু কানে লাগিও না যখনই কোনো প্রমোশনাল ভিডিও পোস্ট করি না এত মানে তীব্র কটাক্ষ মানে দেখো আমি দুটো জিনিস খুব মেনটেন করি একটা হচ্ছে যথেষ্ট সাবলীলভাবে সাবলীল ভাষায় জামা কাপড় পরে আমি ভিডিও বানাই কোনোরকম কোনোটি নোংরামি আমি করি না আর কাউকে অসম্মান করেও কিছু বলি না সেকেন্ড থিং হচ্ছে যে সমস্ত প্রোডাক্টগুলো আমি শেয়ার করছি সেগুলোর ম্যাক্সিমামটাই আমি ব্যবহার করে রিভিউ দিই এমন কোনো রাস্তায় ফেলে দেওয়া প্রোডাক্ট বা কেউ পড়লে তার গায়ে ঘা পেছরা হয়ে যাবে এরকম কোনো ব্যাপারও না বা তার বিশাল ক্ষতি হয়ে যাবে টিভিতে অনেক রকম প্রোডাক্টের অ্যাড তোমরা দেখো কিনবে কি কিনবে না টোটালি ডিপেন্ড করছো তোমার উপরে যে যারা মিন্ত্রার অ্যাড দিচ্ছে বা যে কোনো জিনিসেরই তারা মিন্ত্রা থেকে জামা কাপড়ও কিনছে না বা তারা স্মার্ট পয়েন্ট থেকে বাসনপত্রও কিনছে না কিন্তু অ্যাড তো দিচ্ছে এই স্বাভাবিক জিনিসটা কেউ মেনে নিতেই পারে না উল্টে কামেন্ট করতে আসে পয়সার জন্য কি কি করছে ডেফিনেটলি পয়সার জন্যই করছি আমি কোনো নোংরামি করছি না তোমরা যেখানে কাজ করো বা তোমাদের ফ্যামিলি মেম্বাররা যেখানে কাজ করে সেখানে তো নিশ্চয়ই কিছু কাজ ডেলিভারেবল মানে ডেলিভার করতে হয় তার জন্যই তো তাদেরকে টাকা দেয় স্যালারি দেয় তো আমি এমন কি খারাপ কাজ করছি যেখানে আমি কাজ করলে টাকা পাবো তো আমি এমন কি খারাপ কাজ করছি আমি জানি না মানে প্রত্যেকটা বার ইভেন কিছু লোকের তো এত রকম মানে সময় হাতে থাকে কমেন্ট বক্সে করে না জানে তাদের মুখোশটা দেখে নেবে লোকে ইনবক্সে এসে করে আর আমি তোমাদেরকে বলি না এই কিছু কারণের জন্য আমি এখন আর মেসেঞ্জার মানে মেসেঞ্জার তো নেই ডিলিট করে দিয়েছি নর্মাল যে ইনবক্সটা আছে ওরা চেকই করি না এবার অনেকের না অনেক সময় অনেক দরকার থাকে সেখানে মেসেজ করে তো ওই জন্য চেষ্টা করি দু তিন দিন পরে পরে একবার চেক করতে ভাবি নেগেটিভিটি ছড়াবো না না নিয়ে কিছু 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 বলবো কিন্তু আর সত্যি কথা বলতে দেখছো তো বাইরের জগতেরও কি সমস্ত হাল হচ্ছে মানে লোকে বলে মেয়েদের ড্রেস নাকি লোকদেরকে প্রভোগ করে তাদের সাথে বাজে কাজ করতে একটা দু বছরের বাচ্চা একটা সত্তর বছরের বৃদ্ধা বা যারা মুসলিম মেয়ে আছে তারা কিভাবে প্রভোগ করেছে কি করলে মানে মানুষের এই জিনিসটা দেশ তো স্বাধীন হয়ে গেছে এখনো কারা তারা যারা ডিসাইড করবে মেয়েরা কীরকম জামা পরে বাইরে বেরোবে মেয়েরা কতক্ষণ বাইরে বেরোবে মেয়েটা তো ডাক্তার ছিল সে কি ক্ষতি করেছিল সে কি মানে অশ্লীল জামা কাপড় পরেছিল বা অশ্লীল সিচুয়েশনে ছিল যাদের মেন্টালিটি এরকম না তারা করবেই এদেরকে না স্বস্তি দেওয়া উচিত তাই অথচ অন্যের দিকে আঙুল তোলার আগে আমার মনে হয় সবার নিজেকে দেখা উচিত আমি না সত্যি কথা বলতে মানে ভাবতেই পারছি না একটা মেয়ে বাচ্চার মা তো মানে তাকে কি সত্যি উঠতে দিতে পারবো তাকে কি সত্যি মোরাল সাপোর্ট দিতে পারবো সাহসী বানাতে পারবো আমরা যতই আজকাল মোর্চা করি মিছিল করি বন্ধ করি যাই করি জানি শাস্তি পাওয়াটা খুব দরকার বাট যার মার ঘর থেকে খালি হয়েছে তার কাছে কিন্তু আর কেউ কোনো দিন ফিরে আসবে না মানে সে ফিরে আসবে না তাই না আর চিনির জন্য কিছু হেয়ার অ্যাক্সেসারিজ অর্ডার করেছিলাম ভাবলাম তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করি তার মধ্যে একটা আমার ছিল করেছিলাম দু তিন দিন আগে এসে গেছে তো ভাবলাম শেয়ার করে দিই বাকি সব চিনির ছিল জানো তো তোমরা আমাকে লিটারেলি পাগলই বলবে আমি চিনির জন্য এত কেন হেয়ার অ্যাক্সেসারিজ কিনি ওর এক মানে হেয়ার ক্লিপ খালি তোমাদেরকে একদিন দেখাবো এত ক্লিপ তারপরেও আমি আবার কিনেছি খুব কিউট জানো তো এটা একটি ইনস্টাগ্রামের পেজ থেকে কিনেছি দেখো এখানে দুটো ইয়েলো আর একটা ভায়োলেট কালার এর পেয়ার রয়েছে দেন দেখো পোচ পোচ আর এই উপরের যে হলুদ কালার এর ক্রিপটা ওটা ওরা ওখান থেকে ফ্রি দিয়েছে তার সাথে এরকম একটা গ্রিন কালার ও নিয়েছি কেমন হয়েছে জানিও আবার দেখা হচ্ছে নতুন ব্লগে বাই